অরবিন্দ মল বলো তো, অরবিন্দ আমার দাদুর নাম, জানো? দাদুই মনে হয় করেছে। চলে এসেছি আমরা হাওড়া সালকিয়ার অরবিন্দ মলে। কয়েকদিন আগে একটা রিলস থেকে জানতে পারলাম এখানে একটা স্টোর হয়েছে যেখানে ইয়স্তা বলে, ইয়স্তা, এখানে খুব কম দামে সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়। আর আমি রীতিমতো দেখে অবাক, 299 এই টি শার্টগুলো খুব সুন্দর কোয়ালিটি, দেখতে খুব দারুণ। এই গ্রিনটা তো আমার খুবই পছন্দ হয়েছিল, যেটা আমি ট্রায়ালও করেছি। আমি আজকে তোমাদের সাথে সব শেয়ার করছি যে কী কী কালেকশান ওখানে পাওয়া যায়। রীতিমতো এখানকার কালেকশান দেখে জুডিও হার মানবে, কারণ প্রতিটা টি শার্ট যেগুলো আমরা ডেলি ইউজ করবো সেগুলো অপূর্ব সুন্দর ছিল। আর এটা ফিটিংস খুব ভালো এসেছিলো আমার, বাট এইটা আমি নিইনি কারণ বাকি আরও অনেক কিছু আমার পছন্দ হয়ে যায়। এইটাও ট্রায়াল দিয়েছিলাম, প্রাইস দেখতেই পাচ্ছ মাত্র 299 করে, এই টি শার্টটা তো মাত্র 199 করে। এই ব্ল্যাকটা আমার ভীষণ ভালো লেগেছিলো তো ওটা নিয়েছি। জুয়েলারিগুলো মারাত্মক সুন্দর ছিল, তবে জুয়েলারি দেখবো কি, গুড্ডু আমাকে বলছিলো এবার কি তুই ওপরে যাবি বেল্ট সেকশানে, কারণ আমি তো দেখবো। তো যাই হোক, আমিও সেইভাবে ওপরে গিয়ে দেখলাম যে কী দেখা যায়, কিন্তু বুঝতে পারিনি গুড্ডুর এত ভালো লাগবে যে গুড্ডু একটা নয় দুটো নয় আটটা টি শার্ট নিজের জন্য কিনে নিয়েছিল। তো চলো কী কী কেনা হয়েছে দেখাই। তো ও প্রথমে ট্রায়াল দেওয়ার জন্য তিনটে টি শার্ট নিয়েছিল আর আমি ওকে এই টি শার্টটা নিতে বলেছিলাম। যাই হোক, ও প্রথমে অল্প অল্প করে ট্রায়াল দিচ্ছিল, হাতে আমরা একটু টাইম নিয়ে গেছিলাম। সত্যিকার কথা এরকম কালেকশান দেখতে গেলে হাতে টাইম নিয়ে যাওয়াটাই বেটার, কারণ প্রতিটা কালেকশান অপূর্ব সুন্দর ছিল, মেল সেকশানেও খুব সুন্দর ছিল। আর টি শার্টগুলো ওরা বলছিল যে ইউনিসেক্স, তো যার জন্য যে কেউ পড়তে পারবে, মানে শুধু যে মেল সেকশানে আছে বলে ছেলেরাই পড়বে এরকম কোনো ব্যাপার নয়, মেয়েরাও পড়তে পারে। তো তাই জন্য আমরা ওটাই দেখছিলাম। হ্যাঁ, এখানে মানে কুর্তি কালেকশানগুলো এত ভালো লেগেছিলো যে আমরা ওখানে গিয়ে রীতিমতো দুজনেই মাকে ফোন করেছি, মা কালেকশান দেখো। তো আমরা দুজনেই প্ল্যান করেছি যে মায়েদের নিয়ে নেক্সট বার আসবো। এখানে দেখো মাত্র 149 বাচ্চাদের এত কোয়ালিটি ওয়েল ড্রেস পাওয়া যাচ্ছে, ড্রেস মানে টি শার্টগুলো এত সুন্দর যে কী বলবো। গুড্ডু অতগুলো ট্রায়াল দিয়ে দিল, খুব ভালো লাগলো ওর। এই যে আমি বইছি ওরগুলো, আর ও বাকি আরও কিছু ট্রায়াল দেওয়ার জন্য ট্রায়াল রুমে যাচ্ছে। আর এই দেখো, এই টি শার্টটা আমার খুব পছন্দ হয়েছে, গুড্ডুকে পুরো একদম টিনেজার টাইপের লাগছিলো, তো খুব ভালো লাগছিলো। আর এই টি শার্টটাও মানে প্রতিটা কালেকশান পর্যন্ত খুব ইউনিক ছিল, মানে কমন নয়, সাধারণ টি শার্টের মতো না, প্রতিটা খুব অ্যাট্রাকটিভ ইউনিক, আর কালার কম্বিনেশানগুলো ভীষণই সুন্দর। আর সবথেকে ফানি লাগলো এখানে পেপসি ব্র্যান্ডের কিছু টি শার্ট ছিল আর প্যান্টসও ছিল। যাই হোক, কুর্তিটা একটা ব্ল্যাকের ওপর দেখছিলো, তবে ওর মানে ব্ল্যাকের ওপর দিক দিয়ে ঠিক পছন্দ হচ্ছিলো না, কোনটা নেবে বুঝতে পারছিলো না। তো যাই হোক, তারপরে ওর এইটা বেশ ভালো লাগলো। অনেকগুলো ট্রায়াল দিয়েছিলো ব্ল্যাকের মধ্যে, তবে ওর যেটা আর কি মানে ও চাইছিলো যে সামনের ফ্রন্টের ওপরে কাজটা বেশি থাকুক নাকি ব্যাকে, তবে এখন যেহেতু ব্যাকে ট্রেন্ডিংয়ে উঠেছে তাই জন্য এখানে ব্যাকে ডিজাইন করাও প্রচুর কালেকশান ছিল। তো ওখানে সবাই একটু সাজেস্ট করছিলো, তো গুড্ডু ওখান থেকেও কিছু নিচ্ছিল আর নিজেও কিছু চুজ করে নিচ্ছিল। মোটামুটি গুড্ডু মনে ওখানকার কালেকশানের 70% টি শার্টও একাই নিয়ে নিয়েছে প্রতিটা একটা একটা করে, আর 70%টা বেশি বলে ফেললাম, যাই হোক বাবা বাবা, যাই হোক। তো যেগুলো আর কি ওভার সাইজ ছিল, তার মধ্যে গুড্ডু চাইছিলো যে ও যে যে টি শার্টগুলো পরবে সেগুলো সব ওভার সাইজ হবে। ওর এখন ওভার সাইজগুলো পরতে ভালো লাগে, আর সত্যি কথা বলতে ওভার সাইজগুলো পরে মানে দেখতেও বেশ সুন্দর লাগে, আর এখন তো যেহেতু ট্রেন্ডিংয়ে চলছে ওভার সাইজ, তাই জন্য আমারও ভালো লাগছিলো। আর এখানকার মেল কালেকশানটা এতটাই সুন্দর যে আমি নিজে সত্যিকারের বোর হয়ে যাইনি, আদারওয়াইজ গুড্ডু শপিং করতে গেলে আমি বোর হয়ে যাই, বাট এখানে কালেকশানগুলো এত সুন্দর যে আমারও দেখতে ভালো লাগছিলো। আমি তো ভাবছিলাম কবে আমি দাদাকে নিয়ে আসবো, কারণ আমার দাদাও এরকম ড্রেস পরতে ভালো লাগে, মানে এরকম টি শার্ট পরতে ভালোবাসে। তো একদিন আমি দাদাকে নিয়েও আসবো, কিন্তু দাদাকে বলার আগে দাদা বুঝে গেছে যে আমরা কোথায় গেছি।
এখন আমি গুড্ডুর এত কিছু নিয়ে বসে আছি, এখন গুড্ডুর ট্রায়াল দিচ্ছে, তারপরে আরও নেবে, দেখি কী কী নেয়। তারপর মায়েদের কুর্তি কালেকশন দেখার পরে গুড্ডুর টি শার্ট আর দিদি ভাইয়ের একটা টি শার্ট আর আমারও কিছু জিনিস নিয়ে নিলাম। এখান থেকে একটা টোট ব্যাগও আমি নিয়েছি, যেগুলো ভীষণ প্রিটি ছিল, আমি পরে তোমাদের সাথে সবটা শেয়ার করবো। এখানে ব্যাগস কালেকশনগুলো কিন্তু দারুণ ছিল, তো প্রচুর শপিং করে ফেলেছি এখানে এসে, কারণ এখানে প্রাইসগুলো এত রিজনেবল যে শপিং করলেও কোনোটা মনে হয় না যে খুব বেশি দামে কিনছি। খুব সুন্দর সুন্দর 299 399-এর কালেকশনগুলো ছিল, 199-এর টি শার্টগুলো মারাত্মক সুন্দর ছিল, তাই জন্য আমি বেশ মজা করে খুব শপিং করে ফেলেছি। এই ইয়েসটার উল্টো দিকেই ছিল হচ্ছে বাজার কলকাতা, তো আমরা ভাবলাম ওখানেও একটা ঢুকি। ওখানেও দেখলাম বেশ 199-এর অনেক কালেকশন ছিল, সেখান থেকেও দুটো টি শার্ট আমার ভালো লেগে যায়, দুটো টি শার্ট আমি নিয়ে নিই, তো এটাই বিলিং হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ ব্যাগটা, এখন আমরা ওপরে আরও স্টোরগুলো একটু দেখতে যাচ্ছিলাম যে এই মলে আর কী কী স্টোর আছে, কী কী জায়গায় ভালো লাগে। তো প্যান্টালুন্সেও গেলাম, খুব একটা খাস ভালো লাগেনি প্যান্টালুন্সের কালেকশন। আর তারপরে আমরা এদিক ওদিক একটুখানি মলটা ঘুরে তারপর বেরিয়ে এলাম। তো গাড়িটা একটু দূরে পার্কিং ছিল আর এই রোদে হাঁটাটা ইম্পসিবল বলে আমরা একটা টোটো করে নিই। তো টোটো আমাদের মলটা থেকে পুরো একদম যেখানে আমাদের গাড়ি পার্কিং করা ছিল সেখানে নামিয়ে দিয়ে। এই মলে কিন্তু গাড়ি পার্কিং করার জায়গা নেই, একটু আগে গিয়ে গাড়ি পার্কিং করতে হবে যেরকমটা আমরা করেছিলাম। তো তোমরাও পার্কিং পেয়ে যাবে একটু আগে গিয়ে, অসুবিধা হবে না। গাড়ির কাছে চলে এসছি, এরপর এখান থেকে আমরা যাব হচ্ছে আফনি, কারণ আমরা ভাবলাম যে কী খাবো করতে করতে ভাবলাম যে আফনিটা কাছে পড়বে, তো ওখানে যাই, ওখানে গিয়ে ফুডকোর্টে কিছু একটা খাবো। তো অনেকদিন ফুডকোর্টে খাওয়া হয়নি, আর এখান থেকে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছিলো বলে আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ আমরা এতটাই যে ওই সেকেন্ড ব্রিজ দিয়ে যাই, হাওড়া ব্রিজ দিয়ে খুব একটা যাওয়া হয় না, আর আমার এত শপিং করে তো বেশ মজাই লাগছিলো, তাই জন্য আরও মনটা হ্যাপি হবে ছিল। হ্যাঁ, তো তারপরে আমরা ফুড কোর্টে চলে এসেছি আর এখান থেকে নিয়ে নিয়েছি কম্বো, নুডলস কম্বো, এই কম্বোটা। তো এই কম্বোটা একদম ওখানেই লাইভ বানিয়ে দিচ্ছে, ততক্ষণ বাকি কম্বোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম যে যেরকম চাইবে সেরকম কম্বোগুলো নিতে পারে। কম্বোটায় ছিল হচ্ছে চিকেন নুডলস, চিকেন ফিঙ্গার, চিলি চিকেন আর চিকেন ড্রামস্টিক। তো অনেক কিছু ছিল আর কোয়ান্টিটিও অনেকটা ছিল, তো দুজনের পক্ষে এনাফ, আমরা দুজনে এটা খেয়ে উল্টে গিয়েছিলাম, খেতে পাচ্ছিলাম না শেষে, এতটাই হেভি ছিল। তো তারপরে আমরা নিচে এলাম, আর হ্যাঁ, এটা আমরা দুটো বাবল টি প্যাক করে নিয়েছি যেটা বাড়ি নিয়ে যাব, বাবল টিগুলো খুব ভালো খেতে ছিল। আর এখানে একটা নতুন স্টোর হয়েছে, তো যাই হোক, এরপরে আমরা গেছিলাম হচ্ছে ম্যাক্সে, ম্যাক্সে গিয়ে একটা ব্যাগ পছন্দ হয়ে যায়, তো ওই ব্যাগটাই আর কি কিনে নিলাম। আর এখানেই আমি আমার ব্লগটা শেষ করব। থ্যাংকস ফর ওয়াচিং, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, বাই বাই।